একবারে সেনতে সেন বেড়াতে ভাই গোটা ঘর খালি মুখছে মুসলমান এখনকার দিনে মানুষের ছেলে পিলা হয় ওই ঘর খালি মুখছে কিনা আপনি যাওয়া যাবে ভাই যেতে পারবে খালি আসতে আসতে করে গোটা ঘর করে হ্যাঁ লেবু লেখে চায়ের হির ভালো আছে তো কি করেছে যাওয়া যাবে না আল্লাহ নবী যে ঘরে প্রবেশ করেছে দেখেন খালি সেন আর আমার মুখ সে ঘর খান আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে কোলে করে দিলে আর কোলে করে নিয়ে ওই আপনি বাচ্চাকে নিয়ে কাবার শরীফের কাছে চলে গেলেন আর কাবার চতুর্দিকে তওফ করলেন চাকর লাগালেন আর চাকর লাগে আল্লাহর নবীকে বাড়ি নিয়ে চলে আসলেন আর বাড়ি এসে আল্লাহর নবী বললেন আমি নাকি মা আমি না বলো তোরে মা এই ছেলের নামটা তুমি কি রাখতে চাচ্ছ মা তোমার ছেলের নাম কি রাখবে রে মা আমি না বললাম আব্বা আপনি রেখে দেন ছেলে নাম আপনি বলেন আব্বা আব্দুল মুত্তালিব বললো না রে মা তোমার ছেলে তুমি বলো কোনটা নাম রাখবে মা বলো আমেরা বলল আব্বা আমার দেলের মধ্যে সাড়া দিচ্ছে যে আব্বা এই ছেলের নাম রাখেন মোহাম্মদ কিংবা এই ছেলের নাম রাখেন আহাম্মদ এই দুটা নামের মধ্যে যেটা ভালো লাগে আমার রেখে দেন আব্দুল মুত্তালিব বলল মা তুমি এত সুন্দর নাম বলেছ রে মা এই নাম সারা সৌদি আর মাটিতে কোন মানুষের নাই যেমন সারা সৌদি আর মাটিতে এরকম সুন্দর ছেলে নাই ওরকম এই সুন্দর নাম সৌদি আর মাটিতে কারোর নাই এই ছেলের নাম রেখে দিলাম মোহাম্মদ আল্লাহ নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ বুঝলেন তো ভাই আমাদের দেশে ছেলে মেয়ে হয় তো ভালো নাম কেউ রাখছে ভাই পেডাল গাছ রাখছে হাদিসে আছে তোমরা ছেলের নাম ভালো রাখো অর্থ বুঝে সুন্দর নাম রাখো তাই আমাদের দিন যখন ডাকা হবে কি আমাদের দিন ডাকবে আপনাকে তো আপনার নাম ধরে আপনাকে ডাকবে না ডাকবে আপনার ব্যাটার নাম ধরে আপনাকে কে আমাদের দিন ডাকবে এই উমুক আব্দুল খালেকের বাবা এখানে শোনো আব্দুল মালিকের বাবা এখানে শোনো আমাকে বলবেন এই হজরত আলী সুরত হজরত আলী বলে ডাকবে আর ব্যাটার নাম ধরে ডাকবে এই মোহাম্মদ রিজওয়ানের আব্বা এখানে শোনো মোশারফের আব্বা আছে হজরত আলী সুরত এখানে মতো হজরত আলী দেবে সবার ব্যাটার নাম তো মোশারফ হোসেন নেই মোহাম্মদ রিজওয়ান নেই তো আমি জেনে নিলাম যে আমার কাছে নাকি তো ছেলের মেয়ের নাম ভালো রাখে কিন্তু মানুষ ছেলের নাম রাখবে কি যখন ছেলেটা হইল যদি খুব ঝমঝম করে ম্যাগ হয় ওর নাম রেখে দেবে ম্যাঘা তুই ম্যাগ শুনে পেলে সে ম্যাঘা রেখে কত গালা ছেলা আছে রে ভাই বৈশাখ মাসে যদি হয়তো করে বৈশাখ চৈত্র মাসে হয়তো চাইতো বুধবারে হয়তো বুদ্ধ মঙ্গলবারে হয়তো মঙ্গল নাম রাখে এরকম নাম হলো আমাদের ঘরে একটা সুযোগ বুঝেছে বাড়ির পাশে তো ওর নাম বৈশাখ মাসে এসেছে ওর নাম হচ্ছে বৈশাখ তো বৈশাখ পুজো রেখেছে বৈশাখ পুজো কেউ বলছে সব বলছে বাইশাখ গু সব ভাই আমরা রাখছে বাইশাখ গু আগের যুগে মানে তোমাদের মোবাইল ছিল না চিঠি লেখা পাঠাচ্ছে বাইশা গু চিঠিতে লিখেছে মুই বাইশা গু আছা আছু ভাষাতে লিখেছে এলাকি ভরসা মুই বাইশা গু আছা আছু যে চিঠি আর পড়ছে কি ভাই আস্তে আস্তে এরকম কথা হলো মুই বাইশা গু আছা আছু তো নাম ভালো রাখেন সুন্দর নাম রাখেন যেন মানুষ বলে যে নাম রেখেছে ছেলে পেলে নাকি আচ্ছা রেখে দিলেন ঠাকুর মন্দ্র চন্দ্র পাদর কেমনের দিন ওরে পাদর বাপ কত স্মরণ লাগবে এই ঠাকুর বাপ মদুলের বাপ চন্দ্রের বাপ স্মরণ লাগবে না কেমন দিন ভালো নাম রাখেন ছেলে আল্লাহ যখন ডাকবে খুশি হইয়া সবাই খুশি হবে যে নামটা ভালো রেখেছে
এবার আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। আল্লাহর নবীকে মা আমেরা কোলে করেছে রে ভাই, কোলে করে যখন মা আমেরা বাচ্চাটাকে দুধ পান করেছে, আল্লাহর নবী দুধ পান করে না, মুখ লাগায় না, হা করে না, মনে মুখ লাগায় না, দুধ পান করে না। মা আমেরা কাঁদতে লাগলো, আল্লাহ যদি দুধ পান না করে তাহলে তার ছেলেটা বাঁচবে না। মা আমেরা কাঁদতে লাগলো, একদিন নবীর মুখে তো তাই, সে তো নবী নাই খায়, কান্দিয়া বলে আমেরা আর ছেলে বাঁচবে না। নবী যে ছিলেন আমার দিগার দিওয়ানা, দয়ার নবী গা, একদিন অমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল জাসাদার, নিরালয় বসে কান্দে দিদি আমেরা। নবী যে ছিলেন ছিল তার নাম ছিল সুয়েবা। সুয়েবা যখন আসল, সুয়েবা বাচ্চাকে কোলে করে যেমন দুধ পান করতে লাগলো, আল্লাহ নবী সুয়েবার আশ্রয় হয়ে দুধ পান করল। দুধ পান করে সুয়েবা আবুল আহাবকে বলল, তোমার একটা ভাতিজা হয়েছে, এত সুরত গাছ, এত সুন্দর, এত ভালো, যে পূর্ণিমার চাঁদের মত ছেলের চেহারার দিকে তাকা যায় না। আবুল আহাব এত খুশি হল, যে খুশি হয় আবুল আহাব, মুখ দিয়ে কি কথা বের হবে খুশি ছোটে। মানুষের মন যখন খুশি হয়ে যায় ভাই, হাওয়া বলতে বাবা বলে, বাবা বলতে হাওয়া বলে, মানুষ কি বলতে কি বলে দেয়, ব্যালেন্স ঠিক থাকে না, কি বলতে কি বলে দেয়। দেখি একটা মানুষ খুশি হয়েছে, গরু হারিয়ে গেছে, কি নাম জুবের আলম ভাই, এখানে আছেন কি দক্ষিণ সাহাপুর, জুবের আলম ভাই, জুবের আলম ভাই এখানে আছেন, ওই ভাই টুকা জুবেদি ভাই, জুবের ভাই ভালো আলাম, ভালো ভাই জেলারে ভাই, আপনারা পালায় না ভাই, বসেন ইনশাল্লাহ আপনাকে অবশ্যই শুনাবো, একটু খালি চিন্তা করে নাকি আপনারা শুনবেন না, পালাবেন শুনবেন না নাকি শুনবেন না, শুনবেন শুনবেন, ওরা শুনে আপনার ভালো লাগছে না, লাগে না বলে আসসালাম কি ভাই জুবের আলম ভাই, আলহামদুলিল্লাহ যেমন চাচা পয়সা বলো ভাতিজা পয়সা বলো, কোন চিন্তা আছে তো এক হাজার টাকা করা যাবে, সঙ্গে দশ হাজার দেখেন হাত থেকে নিয়ে তিন হাজার সঙ্গে দশ হাজার, তিন দশ হাজার নাকি দেখে 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 সবাই হাতে গেছে, দেখে চার হাজার বেশি হাতে গেছে, আরে নারায় থাকবি পাঁচ হাজার টাকা জুবায়ের আলম সাহেব,
তো ভাই মানুষ যখন খুশিতে খুশিতে পড়ে যায় তো দেশ যেমন লাভে যায় কি একটা গরু হারিয়ে গেছে তো গরুটা ধরে ধরে মনটা কত খুশি হয়েছে খুশিতে হয়েছে আল্লাহ তুমি বললা আমি কথা খুশির ছোট লোকটা বলছে আল্লাহ তুমি বললা আমি কথা ওর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে কি বলতে যে কি বলছে দেখেন তো তো মানুষ যখন খুশিতে পড়ে যায় দেশ যেমন লাভে যায় নাকি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা যারা টাকা পাঠিয়েছে পড়তে গেছে ভাই একটু দিয়ে যায় ফাটা তো এগুলো হলে কি দেখে খুশিতে পড়লে মানুষে যায় একটা মাইয়ের লোক মানত মেরেছে কি মানত মেরেছে জানেন মানে প্রত্যেকবার মাইয়ের লোকটা বেটিছে একটা খালি বেটি হয়েছে তো প্রত্যেকবার বেটি হয়েছে তো প্রত্যেকবার যখন বেটি হয়েছে মন খারাপ শ্বশুরে মন ভারী নিজের স্বামীরও মন ভারী নদী যা বাড়িতে সাথে সবের মন ভারী বেটি হলে মন ভারী হয়ে যায়